যেমন তরমুজ তেমন দাম আমরা মানুষে ঠকাই না রোজার দিন তো চলবে না তে পাললে আবে শুধু লাভ হলে তো এই বিল্ডিং সব আমার থাকত শূন্য তো এটাই যেমন মাল তেমন দাম আছে চারটা সংসার চলে আল্লাহ চালা এটা একজন কমপ্লেইন দিছে লাল না তাই কমা বিক্রি করে দিই কেউ জুলুমটাও প্রকাশ করে ফেলে চাচা দেখছেন আপনার সামনে রাখলাম আমরা মানুষের ঠকাই না রোজার দিন তো কেজি হিসেবে না না আমরা কেজি কিনছি গেলে হবে একটা মাল বেচে লাভ না হলে সমস্যা কি যেমন তরমুজ তেমন দাম সেভাবে বিক্রি করছেন আমাদের কারণ বাজারের এই ভাইটি ভাই একটু কথা বলতে চাই ভাই আপনি দেখে 80 টাকা কেজিও বিক্রি করছেন 50 টাকা কেজিও বিক্রি করছেন আবার 60 টাকা কেজিও বিক্রি করছেন কারণটা কি কিভাবে মানে না যেটা একটু লাল কম ওটা কমা বিক্রি করতেছে এমনি পিওর একদম 80 টাকা কম নাই কিন্তু কিনছেন তো একই দামে মনে হয় হ্যাঁ সব একদম কিনে একই দামে কিনে কিন্তু এইভাবে কেন মানে কিভাবে বিক্রি করছেন একটু লস হচ্ছে না লস মানুষকে কষ্ট দেয় না ওইটা আর কিছু না একজনের ইচ্ছে হয় না পছন্দ হয় না দেখ কারো পছন্দের বিরুদ্ধে কে যায় না ওই আর কি একটা তরমুজ আপনি কাটছি কাটলেন এবং কাটার পরে এক নিল না সেই তরমুজটা আমি আপনার আপনি 50 টাকা কেজি বিক্রি করলেন কারণটা কি মানে আপনার তো কেনা তো একই ওইটা ওনার সঙ্গে ঝগড়া করতে যাইনি ইচ্ছা করে দিতে পারতাম বাট ওই পেশে আমি যাইনি দরকার নেই আমার পেশটা কেন করছেন না অনেকে তো জোর করে যা যে কাটাইলেন না দরকার না আসলে রোজারে না রোজারে কি মানুষের সঙ্গে এরকম করাটা ঠিক না আমি নিজে ব্যক্তিগত মনে করি বাট ভালো লাগছে না দেই নেই এরকম বিক্রি করতে আমি জানি আমার মাল আমার কনফিডেন্স আছে বাট ওনার সঙ্গে আমার ঝগড়া প্রয়োজন নেই ওই জন্য দেইনি শেষ লস হচ্ছে না লাভ লস মিলাই তো ব্যবসা শুধু লাভ হলে তো এই বিল্ডিং সব আমার থাকত বুঝেন না মাঝে মাঝে লাভ হবে মাঝে লস হবে ওইটাই সিস্টেম কিন্তু বাজারে সবাই তো একই লাল হোক বা নীল হোক সাদা হোক সব একই দামে বিক্রি করছে দেখা যাচ্ছে 80 টাকা কেজি সেক্ষেত্রে আপনি ব্যতিক্রম যে যেমন মাল তেমন দাম এভাবে বিক্রি করছে সিস্টেম ওইটাই আসলে শূন্য তো এটাই যেমন মাল তেমন দামে যাচ্ছে মানে সুন্নত তরিকায় রমজান মাসে সুন্নত তরিকায় ব্যবসা ওইটাই সবসময় চেষ্টা করি শুধু রমজান মাসে বলকেন বাট চেষ্টা করে যে পুরোটা শূন্য তরিকা করা এই যে এইভাবে বিজনেস করে আপনার কেমন লাভ হয় আলহামদুলিল্লাহ ভালো সংসার চলে অনেক ভালো অনেকে তো শুধু আমি না আমার লস হয় লস হয় শুধু আমি না আমার এখানে তিনটা আমার দোকানে চারজন লোক আমাদের চারটা সংসার চলে আল্লাহ চালায় আল্লাহ চালায় সংসার তো আল্লাহ চালায় বুঝলেন না এই যে এই তরমুজটা কত মানে কত করে বিক্রি করে এটা একটু কমায় বিক্রি করে দেব এটা একজন কমপ্লেইন দিছে লাল না তাই কমায় বিক্রি করে দেব লাল না কিন্তু মিষ্টি তো হয় আমি তো রোজা খাইনি বাট ওই জন্য বলতে পারবো না আসলে অনেকে বলা এক জিনিস আর পিওরলি জেনারেশন কাজ করে আরেক জিনিস যে যার ব্যক্তিগত মতামত প্রকাশ করতে পারে বাট ওইটাই যে লিগেল ওইরকম তো না কেউ জুলুমটাও প্রকাশ করে ফেলে আমরা ওইটা করি না ইনশাল্লাহ ইনসাফ করার চেষ্টা করি ইনসাফ করার চেষ্টা করি ঠিক আছে আপনার নাম কি ভাই রমজান কারণ বাজারের ব্যবসা